এই গরমের সিজনে 8 ঘন্টা কাজ করে মাসে 1.5 লাখ টাকা রোজগার করতে চান, তাহলে তৈরি করুন আইসক্রিম ম্যানুফ্যাকচারিং বিজনেস। মাত্র 1 লাখ টাকার মধ্যে এই বিজনেস সেট আপ করা যাবে এবং প্রতিদিন 2000 থেকে 20000 আইসক্রিম উৎপাদন করে আপনারা বিভিন্ন লোকাল এরকম আইসক্রিম কার্টে সেল করে প্রচুর টাকা রোজগার করতে পারেন। যেখানে হবে এই রকম আইসক্রিম পেপসি তৈরির ব্যবসা, যেখানে হবে ড্রাই স্নো আইসক্রিম সেটার বিক্রির ব্যবসা, এরকম বহু রকমের আইসক্রিম সেল আপনারা করতে পারবেন। এই ব্যবসা সম্পর্কে জানতে হলে এখনই ভিডিওটা পুরোটা দেখুন এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে আর বিভিন্ন লোকের মধ্যে শেয়ার করে দেবেন, যারা এই ব্যবসা করতে চাইছে তারা ওই ব্যবসা সম্পর্কে একটা দারুণ তথ্য পায়। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা কি 10 টাকার কোনো প্রোডাক্ট 100 টাকা বিক্রি করে আর্নিং করতে চাইছেন? চাইছেন জল বিক্রি করেও পয়সা ইনকাম করবেন? তাহলে আমাদের কাছে একদম দুর্দান্ত একটা অফার এবং আইডিয়া আছে। এই যে সামনে চোখে দেখতে পাচ্ছেন জল, আমরা দিচ্ছি জল, এখান থেকে 5 সেকেন্ডের মধ্যে আইস বেরিয়ে যাচ্ছে। এই আইসকেই আপনি যদি কোনো কন্টেনারের মধ্যে ধরে আপনি কাস্টমারকে বিক্রি করতে চান, বিক্রি করে এর উপরে বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে আপনি এটাকে 20 থেকে 30 টাকা বিক্রি করতে পারবেন। তো এই দুর্দান্ত বিজনেসের আইডিয়া এবং মেশিনটা দেখার জন্য পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন। আমরা একটাতে জল ফ্লেভার দিয়ে রেখেছি জল, আর একটাতে নানান রকম ফ্লেভার দিয়ে দেখাবো। এই মেশিনের কনসেপ্ট হচ্ছে যে কোনো ফ্লেভার দেবেন, যে কোনো ফ্রুট আইটেম দেবেন বা কাঁচা ফলের রস দেবেন, 5 সেকেন্ডের মধ্যে সেটা স্নো বার করে দেবে বা একদম বরফের সুন্দর গুঁড়ো একদম পাউডারের মতো বার করে দেবে। আমরা এখন মাজা মার্কেট থেকে কিনে এনেছি, কিনে এই মাজাটাকে দিলাম। দেখুন এই মাজাটাই কত দ্রুত, কত তাড়াতাড়ি মাজার ফ্লেভার হয়ে বাইরে স্নো বেরোবে। আমরা একদিক থেকে দিয়েছি, অন্যদিক থেকে স্নো হতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন একটা 20 টাকার মাজা আমরা এতটুকু মাত্র দিয়েছি, এখান থেকে অলরেডি স্নো বের হওয়া শুরু হয়ে গেছে। কত সহজে, কত দ্রুত স্নো বের হতে শুরু করে দিয়েছে। আপনি এইরকম স্নো যে কোনো মার্কেটে যদি আপনি কাস্টমারকে দিতে চান, আপনি দিয়ে 15 থেকে 20 টাকা আপনি বিক্রি করতে পারবেন। আমরা এখন এই ব্লু কালার এই যে স্ট্রিং, এটাও মার্কেট থেকে কেনা, এটা মার্কেটের নর্মাল কোল্ড ড্রিঙ্কস। আমরা এই কোল্ড ড্রিঙ্কস কিছুটা ঢেলে দিলাম, সামান্য ঢাললাম, ঢালার পর দেখুন কত সেকেন্ড, জাস্ট আমার ঢেলে ক্যাপটাকে বন্ধ করার টাইম পাইনি, এই স্ট্রিংয়ের স্নো বের হতে আরম্ভ করে দিয়েছে। খুব ইজি, কোনো ডিফিকাল্ট কিছু নয়, 5 সেকেন্ডও সময় লাগছে না, তার আগে দারুণ স্নো বের হতে আরম্ভ করে দিয়েছে। আপনার র মেটেরিয়ালস পাওয়া খুবই ইজি, মার্কেটে যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস পাচ্ছেন আপনি, এই ধরনের মাজা বলুন যাই বলুন, লোকাল মাল আপনি কিনে, এটা এর জন্য বাড়ি থেকে আলাদা কিছু প্রিপারেশন নিতে হবে না। আর যদি চান যে আমি একদম র ফুডসে করবো, তাহলে আপনাকে ফল কিনে সেটাকে জুস বার করে তাহলে এতে ঢালতে হবে। আমি এইটা এখন ঢালবো, আপনি জাস্ট টাইমটা দেখুন, আমার এদিক থেকে ঢালা শুরু হবে, ওই দিক থেকে বেরিয়ে যাবে কয়েক মুহূর্তের মধ্যে। আমি এদিক থেকে আমুল কুল কিছুটা ঢেলেছি, এটা অর্ধেকটাও ঢেলেছি, দেখুন এদিক থেকে অলরেডি স্নো বেরোতে আরম্ভ করে দিয়েছে, কত সুন্দর ফাইন দেখতে লাগছে দেখুন। আচ্ছা, আমি এটা করতে করতেই যদি একটু ইনভেস্টমেন্টের কথা জেনে নিই। ইনভেস্টমেন্ট এমন কিছু না, 60-65 হাজার টাকার মতো আপনার খরচ হবে। এই সামান্য ইনভেস্ট নিয়েই আপনি কিন্তু এই ব্যবসা শুরু করতে পারবেন। এই 20 টাকার জিনিসটা যেগুলো আপনি অনায়াসে এর মধ্যে আর কিছু গার্নিশ করে কিছু করে আপনি এটাকে মার্কেটে 25 টাকা করে বিক্রি করতে পারবেন। সব থেকে এর মধ্যে ইজি জিনিস কি জানেন, র মেটেরিয়ালস। এই র মেটেরিয়ালস কোনো সমস্যা নেই, পাবলিক কীরকম ফ্লেভার খেতে চাইছে, কীরকম টেস্টের, কী কোয়ালিটি, আপনি সব বাজারে অ্যাভেলেবেল পাবেন, আপনার আশেপাশের দোকানেই পাবেন। আমি এটাকে এখন ছিটছি, দেখুন আমি এই দিক থেকে ঢালবো, ওই দিক থেকে জাস্ট আমার প্রোডাক্ট আউটপুট দিতে আরম্ভ করে দেবে। দেখুন আমি জাস্ট প্যাকেটটা রাখার সময় বা সুযোগ পাইনি, কত সুন্দর স্নো আইসক্রিম বেরোচ্ছে দেখুন। এবার প্রফিটেবিলিটির কথাটা আসছে, এই বিজনেস থেকে কী ধরনের প্রফিট হতে পারে। আপনার কাছে যদি এই লিচি, আমি যদি এখনই এই লিচিটা এখানে ঢালি, এই লিচি ড্রিঙ্কেরই এখনই স্নো বেরিয়ে যাবে। তো এই লিচি ড্রিঙ্কে এটা থেকে দেখা যাবে এটা দেখি কত কত টাকা দাম, ধরছি 10 টাকা দাম। তো এই 10 টাকা দাম এটা দেখো দেখা যাবে 5টা হতে পারে, 5 পিস এরকম হতে পারে, সেক্ষেত্রে আমার আর 10 টাকা থেকে এটা 20 টাকা করে 100 টাকা বিক্রি হতে পারে। তো প্রফিটটা বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টের উপরে। এখন এইটা ঝাড়লেন, এটা ধরো 20 টাকা দাম, এই 20 টাকা দামের জিনিসটা আমি মাজা নিয়েছি, এই মাজাটা যদি ঢেলে দিই এটাও 5টার বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার
এটা 20 টাকা জিনিসটা 20 টাকা করে যদি আপনি এটা নেন 100 টাকা বিক্রি হবে। তো 10 টাকাটাও 100 টাকা বিক্রি হতে পারে, 20 টাকাটাও 100 টাকা বিক্রি হতে পারে। 10 টাকার লস্যি আপনি এখানটাতে 70 টাকা 80 টাকা বিক্রি করতে পারবেন। এছাড়া এই ধরনের যে কোনো কোল্ড ড্রিঙ্কস, আপনি ধরুন ডাইরেক্ট আপনি আমের জুস নিয়ে এসেছেন, আর ডাইরেক্ট আমকে আপনি ছেনে এর মধ্যে এখানে জুস যদি দেন, সেই আমটাও এখানে ক্রাশ হয়ে গিয়ে এখানে সঙ্গে সঙ্গে স্নো, মানে আইস জমে যাবে, এখান থেকে স্নো বেরিয়ে যাবে। তো এটা একদম হাইজেনিক ফুড এবং ইজি টু অপারেট, কিছুই করতে হবে, মেশিন অলরেডি চলছে, আমরা অন করার পরেই সঙ্গে সঙ্গে মেশিন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে 5 সেকেন্ড পর থেকেই আমরা দেখতে পাবো যে ওখান থেকে স্নো বেরোচ্ছে। এই যে সামনে গরম আসছে, এই গরমের মধ্যেই কি চাইছেন আপনারা খুব অল্প অল্প টাকা বিনিয়োগ করে প্রতিদিন 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে? সেটা পসিবল, খুব অল্প টাকা ইনভেস্ট করে, আজকে ইনভেস্ট করলেন পরের দিন দিয়ে আপনি একটা বড় অঙ্কের টাকা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন। সেই ধরনের সুযোগ এবং সেই ধরনের ব্যবসার নতুন একটা আইডিয়া নিয়ে এসেছি। প্রথমে আমি আমাদের একটা মেশিন দেখাই, যে মেশিনটা বাম দিকে দেখতে পাচ্ছেন, এটা একটা অটোমেটিক পেপসি তৈরির বা আপনি মিনারেল ওয়াটারের প্যাকেজিং বলতে পারেন, মিনারেল ওয়াটার। এবং এই সামারের মধ্যে সব থেকে হাই ডিমান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে লস্যি। আপনারা দেখেছেন এখন প্রত্যেকটা গ্রামে গঞ্জে, অলিতে গলিতে, ট্রেনে, বাসে, বিভিন্ন কারখানার সামনে, স্কুল কলেজে, বাস স্ট্যান্ড, আপনার শহরে প্রত্যেকটা দোকানে লস্যি, পেপসি এই ধরনের ঠান্ডা জাতীয় প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আমার হাতে দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট, এর মাল্টি সাইজ হয়, এর থেকে সরু সরু লম্বা যদি চান, যেটা আমরা আগে ছোটবেলা থেকে দেখে এসেছি, খেয়ে এসেছি, সেই ধরনের পেপসি তৈরি করতে পারেন, এই সাইজের করতে পারেন। এর থেকে মোটা 2 ইঞ্চি চওড়া, যেটা লস্যি সাধারণত 10 টাকা 12 টাকা করে বিক্রি হচ্ছে। তো এই মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানটাতে আমরা বড় হপার বসিয়ে এখানে যেই প্রোডাক্টটি আমরা দেবো, সেটা লস্যি হতে পারে, সেটা পেপসি, বিভিন্ন রকম, সেটা মিল্কোস হতে পারে, মিল্কের ওপরে কোনো প্রোডাক্ট হতে পারে, জিরু ফ্লেভারের হতে পারে, আপনার পাইনঅ্যাপেল হতে পারে, ম্যাঙ্গো হতে পারে, যে ফ্লেভারই আপনি লিকুইডটা দেবেন সেটাই অটোমেটিক পাউচ প্যাকিংয়ের, পাউচ প্যাকিংয়ের মধ্যে এইরকম ঘন্টায় 1.5 থেকে 2 হাজার প্যাকেট কোনো শ্রম ছাড়াই আপনি শুধু ট্যাঙ্কেতে জল ভরে দেবেন, পিছন দিকটাতে রোলার লাগানো আছে, একবার লাগিয়ে ফিট করে আপনি সেটিংস করে দিলেন, আপনি আপনার কাজ করুন, এই মেশিন ঘন্টায় 2000টা পর্যন্ত পাউচ সিলিং করতে পারবে। এই পাউচটার খরচ হবে 25 পয়সা, আর এর মধ্যে যে লিকুইড রয়েছে আপনার 25 পয়সা, এই লিকুইড আর এই পাউচ ফুল মিলিয়ে আপনার 50 পয়সা, যদি ইলেকট্রিসিটি অন্যান্য খরচ ধরেন তার মধ্যে আমি আরও 25 পয়সা ধরে নিলাম, তাহলে 75 পয়সা খরচা হচ্ছে। এটা বিক্রি হবে মার্কেটে 5 টাকা, আপনি যদি এটা 1.5 টাকা বিক্রি করেন তাও 75 পয়সা আপনার কাছে লাভ থাকছে, 75 পয়সা যদি লাভ থাকে, যদি 20 হাজার প্যাকেট বিক্রি করতে পারেন তাহলে 15 হাজার টাকা আপনার প্রতিদিনের আর্নিং। দৈনিক যদি আপনি 5000 পিসও বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি 3000 থেকে 5000 টাকা লাভ করতে পারবেন। তো অনেক বন্ধু আর দর্শকের এরা মনে হতে পারে যে এটা সিজনের ব্যবসা, তো যখন সামার সিজন আসছে বিজনেস করবো তাহলে কি শীতকালে বা বর্ষাকালে অফ সিজন যখন তখন কি বসে থাকবো? না, এখান থেকে সারা বছর ইনকাম করার একটা পথ রয়েছে, সেটা কি জল প্যাকেট করতে পারবেন। আপনি চাইলে চাটনি জাতীয়, সস জাতীয় কোনো পাউচের মধ্যে প্যাকিং করে ছোটো ছোটো আপনি হোলসেল করতে পারেন, সেই ধরনের ব্যবসার আইডিয়াও কিন্তু আমাদের কাছে আছে। আপনি যখন মেশিন নেবেন আপনাকে সমস্ত ধরনের আইডিয়া বা যুক্তি পরামর্শ আমরা এখান থেকে দেবো। এই গরমে আরও একটা অন্যতম বিজনেসের আইডিয়া হলো বিভিন্ন রকম জুস ফিলিং অ্যান্ড সিলিং। আমরা অতি অল্প টাকা ইনভেস্ট করে একটা ছোট্ট মেশিনের ওপরে আমরা যে কোনো বড় বড় ব্র্যান্ডের মতো খুব হাই কোয়ালিটির জুস তৈরি করে মার্কেটে সাপ্লাই করতে পারি। আমি স্যাম্পেল হিসাবে দেখাচ্ছি এখানটাতে কিছু, যেমন এই ধরনের মাজা টাইপের কোনো রকম কোল্ড ড্রিঙ্কস যদি কেউ বানাতে চাইছে, এখানে স্ট্রিংসের বিভিন্ন রকম ফ্লেভার আছে, এবং লিচি, এই যে লিচি যে ফয়েল সিলিং মেশিন, এইটাও এই একই মেশিনে সব রকম কাজ হবে। এইবার এতে আপনি জল চাইলে জলও ফিলিং করে, জল ফিলিং আর সিলিং করেও বিক্রি করতে পারেন। আসুন এই মেশিনটা কীভাবে কী কী মানে প্রোডাকশান হয় সেটা দেখা। প্রথমত বোতলটা আমরা ওয়াশ করলাম, এখানে একদম বোতলটা ক্লিন হয়ে গেলে তারপর জলটা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা বোতলের মুখটা এইখানটাতে রাখলাম। রাখার পরে অলরেডি আমাদের এখানে সেট করা আছে বোতলটা কত ML, সেটা যদি আপনার বোতলের সাইজ চেঞ্জ করেন সেক্ষেত্রে আমরা এখানটাতে সাইজটা বা বোতলের সাইজ অনুযায়ী এখানে কত ML ফিলিং হবে সেট করে নিতে পারবো। এটা সেট হয়ে যাওয়ার পরে তারপরে এইটা সুইচটা দাবালে অটোমেটিক এটা ফিলিং হতে থাকবে। দেখুন ঠিক এক্সাক্ট 100 ML যদি সেট করে থাকেন 100 ML-এর পর, বা 50 ML সেট করে থাকলে 50 ML-এর পর এটা বন্ধ হয়ে গেলো, এখন বোতলটা ফিল হয়ে গেছে। এবার আমরা এক হাতে ক্যাপটা নেবো, এই মোটরটা অন করবো, এখানে সুইচ আছে, সুইচ দেওয়ার পরে মোটরটা অন হয়ে যাবে। অন হওয়ার পর আমরা এই ক্যাপটা নিয়ে এর ভিতরে ঢোকাবো, ঢোকাবার পরে সঙ্গে সঙ্গে আমরা মুখটা এটা লাগাবো, লাগাবার পরে এটা অটোমেটিক্যালি সিল হয়ে গেলো। তাহলে এখানে বোতল ওয়াশ, বোতল ফিলিং আর বোতল সিলিং সব কটা একসাথে দেখতে পেলাম। এইটা গেলো এই দিকের পার্ট, এই মেশিনেই একসাথে দুজন কন্টিনিউয়াস বসে কাজ করতে পারবে। এই সাইডে আসছে পাউচ, এই ধরনের যে মার্কেটে পাউচ পাওয়া যায় এই সমস্ত পাউচগুলো রেডিমেড বিক্রি আছে, এর বিভিন্ন 75 ML, 100 ML, 150 ML, 200 ML, 250 ML, 300 ML পর্যন্ত, এবং বিভিন্ন শেপ সাইজের। তো যেমন এখানে আমি কিছু পাউচ নিয়েছি, আমাদের মেশিনের সাথে অলরেডি বেশ কিছু কোয়ান্টিটি পাউচ ফ্রিতে দেওয়া হয়, এবং কিছু জুসের
বিভিন্ন রকম র মেটেরিয়ালস এর সাথে কিছুটা ফ্রি আমরা দিয়ে থাকি, যাতে করে কাস্টমার নিয়ে গিয়ে ইমিডিয়েট টেস্টিং পর্যায়ের কাজটা করতে পারে। এইবার আমরা এখানে কি করব, মুখটাকে এটা খুব ইজি লাগানো, এরকম ধরে এই নজলের ভিতরটা মুখটা লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এই সুইচটা অন করব, অন করলে যেটা আমার সেট করা আছে সেই সেট অনুযায়ী এটা ফিল হয়ে, দেখুন এটা ফিল হয়ে গেল। ফিল হয়ে যাওয়ার পরে এই পাউচটা নিয়ে আমি এখানটাতে, এখানে হিটার অন করা ছিল, এটা এইভাবে দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সিল হয়ে গেল। তো এটা একদম লিক প্রুফ সিল আছে, এখান থেকে লিকুইড বা কোনো রকম জুস বেরোবার কোনো ভয় নেই। যদি এই পাউচটা 1.25 টাকা হয়, আপনি যদি 50 পয়সা যদি লিকুইডটা থাকে, 1.75 টাকা, আপনি যদি 2.5 টাকা বিক্রি করেন, 75 পয়সা করে আপনার লাভ থাকছে। এটা মার্কেটে 5 টাকা করে বিক্রি হয়। এবার একটা হিউজ কোয়ান্টিটিতে আপনি প্রোডাকশান করে আপনি মার্কেটে যে বিভিন্ন রকম আইসক্রিম বিক্রেতা যারা রয়েছে ঠেলা গাড়িতে বা মাথায় করে নিয়ে যারা আইসক্রিম বিক্রি করে বা ট্রেনে বাসে হকারি করে বা যে কোনো ছোটো ছোটো পান দোকান স্টলেতে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম বিক্রি হয়, আপনি সেখানে সাপ্লাই দিতে পারবেন। আপনার রেটটা তুলনামূলক মার্কেটের থেকে অনেক কম হবে, সেই জন্য লোক আপনার কাছ থেকে নেবে, কারণ ওই সেম কোল্ড ড্রিঙ্কস বড়ো ব্র্যান্ডের বিক্রি করে তারা খুবই মিনিমাম মার্জিন পায় দোকানদাররা। তো প্রথমত হয়তো মার্কেটিং করতে একটু কষ্ট হবে, কিন্তু পরে আস্তে আস্তে একবার মার্কেট ধরে ফেললে আপনি আগামী 5 বছর 10 বছর পর্যন্ত ব্যবসা করতে পারবেন, একটা গুডউইল তৈরি হয়ে যাবে। এরপরে আসছে একটা লিচি, এইরকম যেমন বোতল প্রোডাকশান হচ্ছে সেম এরকম লিচি, এটা সিলিং বা ক্যাপ সিলিং, এটা ফিলিং হওয়ার পরে লিচির যে ক্যাপ সিলিং সেই অপশানটাও আমাদের আছে। এটাতে একসাথে পাউচ বোতল দুটো হলো, আর সেইটাতে সেই মেশিনটাতে পাউচ বোতল প্লাস এই ধরনের লিচির যে ফয়েল সিলিং, জলে ফয়েল সিলিংটাও তার মধ্যে অ্যাভেলেবেল থাকবে। তো এই গরমের সিজনে যারা এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করতে চাইছে, তাদের জন্য মোটামুটি যদি একটা বাজেটের আইডিয়া দেন যে কত টাকার মধ্যে থেকে এই 3 ধরনের মেশিন পাওয়া যাবে? যেমন এই ধরনের পুরো ফিলিং সিলিং এই ধরনের 25-30 হাজার টাকা দিলে, আর র মেটেরিয়ালস আরও ধরুন 5 হাজার টাকা এক্সট্রা, 30 হাজার টাকার মধ্যে মোটামুটি ব্যবসাটা তার রানিং হয়ে যাবে। ওকে, এবার র মেটেরিয়াল যদি আরও বেশি কিনতে চায় সেক্ষেত্রে বেশি, এটা ডেলি কিনেও সে কমপ্লিট করতে পারে। ওকে, এটা শুরু 30 হাজার টাকা থেকে। এইবার এর থেকে উপরে যদি যায়, স্নো মেশিন আছে 60-65 হাজার টাকা খরচা করলে সেটা আপনার শুরু হয়ে যাচ্ছে। ওকে, তারপরে পেপসি মেশিন 1.5 লাখ টাকা খরচা করলে সেখান থেকেও শুরু হচ্ছে। ওকে, এবার আপনি কী কোন লেভেলে ব্যবসা করতে চাইছেন, কীরকম ইনভেস্ট করে, যেরকম ইনভেস্ট করবেন তার আর্নিংও সেরকম। তবে প্রত্যেকটা বিজনেসেই পয়সা আছে যদি আপনি সঠিক জায়গাতে ব্যবসাটা করতে পারেন। তো যদি কেউ এই ধরনের মেশিন নিতে চায় কোথায় যোগাযোগ করবে? দেখুন, প্রথমত আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, সেই নাম্বারে কাস্টমার যোগাযোগ করতে পারেন। যদি দূর থেকে কোনো কাস্টমার যেমন আসাম বা ইন্ডিয়ার অন্যান্য পার থেকে কেউ নিতে চাইছেন, সেক্ষেত্রে যদি ওনারা আসতে না পারেন তাহলে ফোন করে আপনি যোগাযোগ করবেন। আপনি ফোনপে গুগল পে পেটিএম যেভাবে আপনার পেমেন্ট অপশান, আপনি পেমেন্ট দেবেন, আপনাকে বাই কুরিয়ার আমরা মাল পাঠিয়ে দেবো। সেকেন্ড অপশান, যদি ধরুন আপনার ট্রাস্ট হচ্ছে না, কারণ আপনার চ্যানেল অনেক আগে থেকে যারা দেখছে তারা হয়তো জানে আমরা অনেক পুরনো কোম্পানি বা আমাদের আরও অনেক ইউনিট রয়েছে, কিন্তু যারা নতুন কাস্টমার একটাই ভিডিও দেখছে তারা হয়তো ট্রাস্ট ইস্যুস হতে পারে। এখন বর্তমানে অনলাইন অনেক কিছুই হচ্ছে, তো লোক অনেকে ভয়ে অনেক সময় ফুল পেমেন্ট করতে চায় না, সেক্ষেত্রে কিছু একটা অ্যামাউন্ট ডোর ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবার সারাউন্ডিং এরিয়া ধরুন 100-150-200 কিলোমিটারের মধ্যে যদি কেউ নিয়ে যেতে চান, সেক্ষেত্রে ডাইরেক্ট এখান থেকে আমরা পার্সোনাল কার ভাড়া করে দেবো, তাতে 10 টাকা কিলোমিটার 11 যেরকম ডিস্টেন্স হবে সেই রকম ডিপেন্ড করছে, তো ওই রকম আমরা ভাড়া করে দেবো। কিছু টাকা আপনারা অ্যাডভান্স করবেন, ডাইরেক্ট গাড়ি আপনাকে বাড়িতে দিয়ে আসবে, একদম ডোর টু ডোর, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ নিয়ে বাকিটা ওকে আপনি মেশিন রিসিভ করতে পারেন। তো লাস্ট, আপনাদের অ্যাড্রেসটা যদি একবার ভিডিওতে, আমাদের অ্যাড্রেস হচ্ছে কুলগাছিয়া উলিবেড়িয়া হাওড়া, কুলগাছিয়া রেল স্টেশনের কাছে, কুলগাছিয়া রেল স্টেশন থেকে আমাদের শোরুম হচ্ছে 300 মিটার 3 মিনিটের হাঁটা পথ। এবার যদি লোকেশন বলতে চাই তাহলে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ব্যাংক কুলগাছিয়া ব্রাঞ্চ, এর জাস্ট অপোজিটে আমাদের শোরুম। এবার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কোনো যদি যাতায়াতে কোনো অসুবিধা হয় আপনারা ফোন করবেন, আমরা গাইড করবো। আমাদের কল টাইমিং হচ্ছে 9:00 থেকে 9:00 পর্যন্ত, শনিবার অফ থাকে, বাকি সব কটা দিনই আপনারা পাবেন। ওকে, গরমকালে যদি আপনারা এই ধরনের বিজনেস করতে চান বা সারা বছরই এরকম মেশিন নিয়ে যদি আপনারা প্রতি মাসে 20-25 হাজার থেকে শুরু করে 1-1.5 লাখ টাকা রোজগার করতে চান, তার কিন্তু একটা দারুণ অপশান আজকে কে মেশিনারি আপনাদের সামনে তুলে ধরলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।